Spinal and epidural anesthesia. Spinal বা epidural anesthesia সাধারণত শ্রোণি, নিতম্ব বা পায়ের বিভিন্ন অংশে অস্ত্রোপচারের জন্য বা প্রসবের সময় ব্যবহার করা হয়, বিশেষত এমন পরিস্থিতিতে যেখানে সাধারণ অ্যানাস্থেশিয়া করা সম্ভব নয়। অপারেশনের সময় রোগী যেহেতু সচেতন থাকে, তাই উভয় বিকল্পের ক্ষেত্রেই কাউডা ইকুইনা অঞ্চলে একটি চেতনানাশক এজেন্টের ইঞ্জেকশন দেওয়া হয়, যার ফলে বুকের থেকে নিচের দিকের অংশ অসার হয়ে যায়। উভয় বিকল্পই সাধারণ অ্যানাস্থেশিয়ার সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো দূর করে। উভয় পদ্ধতি শুরু করার আগে প্রথমত রোগীর শরীরে প্রয়োজনীয় ওষুধ এবং তরল প্রবেশ করানোর জন্য আইভি লাইন লাগানো হয়। দ্বিতীয়ত, রোগীর পালস, রক্তচাপ ক্রমাগত পরীক্ষা করা হয়। তারপরে উভয় পদ্ধতির ক্ষেত্রেই ছুঁচ ঢোকানোর আগে যেখানে চেতনানাশক এজেন্ট ইঞ্জেকশন দেওয়া হবে, পিঠের সেই অংশটি একটি অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে পরিষ্কার করা হয়। স্পাইনাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে অ্যানাস্থেটিক এজেন্টের একটি ইঞ্জেকশন ত্বকের মধ্যে দিয়ে ডুরা ম্যাটার এবং সিএসএফ এর মধ্যে দেওয়া হয় এবং কোটিদেশীয় কসেরুকার মধ্যেকার স্পাইনাস প্রক্রিয়াগুলির ক্ষেত্রে সাধারণত দ্বিতীয় কোটিদেশীয় কসেরুকার স্তরে বা নিচের অংশে দেওয়া হয়। ডিউরাল স্পেসে ইঞ্জেকশন দেওয়ার প্রায় সাথে সাথেই অ্যানাস্থেটিক এজেন্টের প্রভাব শুরু হয়ে যায়। এপিডিউরাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে ছুঁচটি ডুরা ম্যাটারের বাইরে এপিডিউরাল স্পেসে প্রবেশ করানো হয়। চেতনানাশক এজেন্ট সাধারণত এক ডোজ হিসেবে দেওয়া হয়, বা যদি দীর্ঘ প্রক্রিয়ার জন্য আরও চেতনানাশকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটি ক্ষুদ্র নমনীয় ক্যাথেটারের সাহায্যে দেওয়া হয়। অ্যানাস্থেটিক এজেন্ট বা চেতনানাশক এজেন্ট সাধারণত এপিডিউরাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কাজ করতে প্রায় 10 মিনিট সময় নেয়। স্পাইনাল অ্যানাস্থেশিয়া ইঞ্জেকশন দেওয়ার পরে বা এপিডিউরাল ক্যাথেটার অপসারণের পরে সাধারণত যে জায়গায় ছুঁচ ঢোকানো হয়েছিল সেখানে একটি ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়। এরপর রোগীকে কয়েক ঘন্টার জন্য চিত হয়ে বা পাশ ফিরে শুয়ে থাকতে বলা হয়ে থাকে।